আসসালামু আলাইকুম বিয়াস, আমি চাষি রবিন। আমার দুইটা বড় হাঁস আছে, রাজহাঁস বড়, দুইটা রাজহাঁস আছে। আমি 3 মাস পর পর কিনে কোর্স করাই। তো অনেকে বড় বড় রাজহাঁস পালে বা সিনাস পালে, তো এগুলার কিরমের কোর্স কিভাবে করার এবার আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। চলেন বিয়াস, শুরু করা যাক। হ্যালো বিয়াস, আমি সব সময় একিমেক এসিআই এই কিরমের ওষুধটা খাওয়াই। এটা সকল ধরনের হাঁস মুরগি কবুতর ছাগলেরও খাওয়াতে পারবেন এই একিমেক এই এসিআই কোম্পানির। এটা আমি আমার বড় রাজহাঁসের জন্য কটুক কী পরিমাণ নিতেছি আপনারা ফলো করেন। আমার তো দুইটা, আমি 6 ফোঁটা লোমু, 1, 2, 3, 4, 5, 6, আমি 6 ফোঁটা দুইটা রাজহাঁসের জন্য দিলাম। এখন আমি এনে 10 ml পানি, এনে 10 ml পানি একটা রাজহাঁসের 5 ml করে আমি দিব। হ্যালো বিয়াস, এটা হলো হাসিটা, এই যে আলে বেশ, এই হাসিডারে দিলাম, এবার দিব হাসিডারে। হ্যালো বিয়াস, এই মেডিসিনগুলা খাওয়াবেন মানে কিরমের কী লক্ষণ হলে, মানে এই হাঁসের যে কিরমের লক্ষণ হয়েছে কীভাবে বুঝবেন? যেমন আমার রাজহাঁস যদি কিরমের লক্ষণ হয় তাহলে খাবার কম খাবে, হালকা জিম ধরে এক জায়গায় বসে থাকবে, ডিম পাড়া কমিয়ে দিবে, ডিম আগে যা বেশি পারতো এখন কমিয়ে দিবে, ডিম পাড়া কমিয়ে দিব, আর হঠাৎ হঠাৎ মারাও যাইতে পারে। এই কে কেননা মারা যাব, এই কিরমির আকারটা অনেক বড় হয়, তখন কিরমি বড় হইয়া এ ব্লাডে চলে যায়। এ যখন ব্লাডে চলে যায় তখন ব্লাডের থেকে এই আপনার কলজা ফুসফুসি মানে যেখানে আক্রমণ করতে পারে, তো এখানে আক্রমণ করলে অতি দ্রুতভাবে হাঁসটা হঠাৎ মারা যায়। যেমন হাঁসটা ভালো ছিল কালকা, আজকে দেখবেন হঠাৎ মারা যায়। তো এই অবস্থা হলো কৃমির লক্ষণ। আর কৃমির এই ওষুধটা খাওয়াবেন প্রতি 3 মাস পর পর। যেমন এই আমি যেদিন খাওয়াবো এই হাঁস মানে রাজহাঁসের, যেদিন আমি কৃমির ওষুধ খাওয়াবো এদিন আমি আটকে রাখি, মানে সকালবেলা কোনো খাবার দেই নাই, তো দেই নাই। যেমন উপাস থাকে 3-4 ঘন্টা উপাস থাকে, তখন তখন আমি কৃমির ওষুধটা দিই, আবার কৃমির ওষুধ খাবিয়া তাকে ছাইরা দিই, ছাইরা দেয়া তোর 1 হইতে 1.5 ঘন্টা পরে, 1 হইতে 1.5 ঘন্টা পরে আবার খাবার দিই, তখন খায়। হ্যালো বিয়াস, এই একদিন গেছে, এর একদিন পরের দিনই মানে একদিন যাওয়ার পরের দিনেই একটা লিভার টনিক একটা জিঙ্ক সিরাপ, প্রতিটারে 2 ml করে, 2 ml লিভার টনিক, 2 ml জিঙ্ক সিরাপ করে 3 দিন খাওয়াবেন। হ্যালো বিয়াস, এগুলো খাওয়ার নিয়ম যদি কেউ না বুঝতে পারেন, যদি আপনারা না বুঝতে পারেন আমার ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে ফোন করে জানাতে পারবেন যে কোনো বিষয়ে। ইনশাল্লাহ হাঁস মুরগি কবুতর ছাগল যে কোনো বিষয় নিয়ে যদি আমাকে নক করেন আমি আপনার নখে সাড়া দেব ইনশাল্লাহ। হ্যালো বিয়াস, এই ছিল আমার টিপস, আপনারা দেখছেন। তো বিয়াস ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।